সঙ্গনে প্রভু চলতে পারছেন না, যেতে পারছেন না, প্রভুর গতি বন্ধ হয়ে যাচ্ছে। কেন প্রভু সেবার সঙ্গনে যেতে পারছেন না, কেন, কারণ কি? কারণ এদিকে ভক্তগণ সেবার সঙ্গন থেকে প্রভুকে এমনভাবে ডাকছে, আমার দয়ালের কাছে সেই ডাক পৌঁছে গিয়েছে, তাই ভক্তের ডাকে তো তিনি চলতে পারছেন না, প্রভুর গতিটা বন্ধ হয়ে যাচ্ছে। প্রভু যখন চলতে পারছেন না, এদিকে প্রভু যাই নদিয়া ডাকাল নিয়ে ধেনুপাল চলিলে না গছারণে, মনে পড়ে গিয়েছে যদি মহাপ্রভুর ব্রজের কথা মনে পড়ে যায়, মহাপ্রভু আর সহ্য করতে পারেন না, ব্রজলীলা এমনই লীলা, সে ব্রজের ভাবি ভাবিত হই, যে ব্রজে সদাগণকে সঙ্গে নিয়ে সব সময় আমার মহাপ্রভু সঙ্গ করে ব্রজের ভাবে বেগুর হয়ে থাকে, ব্রজের যে মাধুর্য রস সেই রস যখন আমার মহাপ্রভু আস্বাদন করেন, তখন মহাপ্রভুর যে কত ভালো লাগে, সেই ব্রজের কথা মহাপ্রভু সহ্য না করতে পেরে মহাপ্রভুই আমার দবলি শ্যামলী বলে উচ্চস্বরে ডাকছে, যখন দবলি শ্যামল বলে উচ্চারণ করে ডাকছি, এমনভাবে ডাকছি, কিভাবে ডাকছেন আমার মহাপ্রভু, মাধুর্য রস
महाप्रभु सह्य करते मुखे दबलि श्यामलि बोले उच्च स्वरे डाकते आरम्भ कर महाजनपदे भावते अरे सचिरन शक्ति नहीं
আমার মধ্যে একজন আছেন বিদায়, তাই আমি চলতে পারছি, আমি কাঁদছি, আমি ঘুমাচ্ছি, আমি বেড়াচ্ছি, কারণ যদি সে আমার মধ্যে, আমার মাঝে, আমার হৃদয়ে, আমার এই দেহের মধ্যে যদি তুমি না থাকতে আমি চলতে পারতাম না, আমার কোনো শক্তি নেই। গীতায় অর্জুনের দেহরথের সারথি ছিলেন কে বাবা? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান কিন্তু শুধু অর্জুনের সারথি ছিলেন না, আমরা সবাই তো অর্জুন, আমাদের দেহের সারথি হতো ওনাদের প্রাণ গোবিন্দ। গোবিন্দ যদি আমাদের এই দেহটা না ছাড়ায় আমাদের চলার কোনো শক্তি নেই, আমরা চলতে পারব না কখনো কোনো সময়কে। এই সচল দেহটা অচল হয়ে যায়, হরে আমি কেহ বলতে পারব না কখনো কোনো সময় যে আমার এই দেহ ছেড়ে, আমার এই দেহ কাছা ছেড়ে প্রাণ পাখিটা কখনো যে চলে যায় আমার কেহ কি বলতে পারবো বাবা? এই জগতে আমার বলতে কিছু নাই, সব পর একমাত্র আপন আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ। হরি বল হরি বল হরি বল। সাগরে আমার মহাপ্রভুর, আমার মহাপ্রভু কোন ভাবে বেপর হয়েছে, ভাব সাগরে উঠে ছেড়ে দেও, ভাবের মরম বুঝিতে না রে কেউ। ভাবের সাগরে, কোন ভাবের সাগরে, ভক্তির সাগরে যদি ঢেউ উঠি সেও ঢেউ, সেই ঢেউ আর থামে না বাবা। যদি আমার গৌরী হরি নাম শ্রবণে করিতে করিতে নয়ন জ্বলে বক্ষ বেশে যায়, তখন সেই বাবসাগরের দেও কি কেউ থামাতে পারে বাবা? কেউ থামাতে পারে না। তাই মহাপ্রভুই আমার এমনভাবে বেপুর হয়েছে, মুখে দবলি শ্যামলি বলে উচ্চস্বরে ডাকছেন, ব্রজের কথা মনে পড়ে গিয়েছে। প্রভু আমার ব্রজভাবে বেপুর হয়ে দুলায় পড়ে গোড়া করে যাচ্ছে, আর সেই বাবের সাগরে কে ডুব দিয়েছে? আমার নিত্যানন্দ প্রভু। হরি বল হরি বল হরি বল। নিত্য অর্থাৎ আনন্দ, নিত্যানন্দ। তাই নিত্যানন্দ প্রভু আমার মনে মনে ভাবছে, প্রভু আজ ব্রজভাবে বিপুল হয়েছে, অর্থাৎ দুষ্টের ভাবে বিপুল হয়েছে। নিত্যানন্দ প্রভু বলছেন, বৃন্দাবনে যখন আমি বলরাম ছিলাম তখন আমি সিংহায় ধনী করতাম, এখন তো আমি তাই, আমার হাতে তো সিংহা নেই। বৃন্দাবনে যখন আমি সিংহায় শাম দিতাম, সিংহায় ধনী করতাম, সে সিংহার ধনী শুনে আমার প্রাণের বাই কানাই গোছারণে যেত। হরি বল হরি বল হরি বল হরি বল। আজ কি করলি? এখন আমার হাতে সিংহা নেই,
नित्यानंद प्रभु मने मने भावले नित्यानंद प्रभु की करलें देखे बाबे सागरे डूब दिए महाप्रभु महाप्रभु बाब कांति दर्शन करिया नित्यानंद की करलें एक अंगुली धारा।